বেশ কিছুদিন আলোচনায় ছিলেন না চন্ডিকা হাথুরুসিংহে, ছুটি কাটিয়ে বাংলাদেশে পা রেখেই আবারও করেছেন বেফাঁস মন্তব্য, সমালোচনা করেছেন বিপিএল এর নানা বিষয় নিয়ে, যা ভালোভাবে নেয়নি বিসিবি। হেডকোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে এমন আভাসও দিয়েছিলেন সভাপতি, যে সিদ্ধান্ত জানানোর কথা ছিল বুধবার, তবে এই ইস্যুতে কিছুটা কালক্ষেপণ করছে বোর্ড। হার্ডলাইনে যাওয়ার আগে পরিচালকদের মতামত জানতে চান বিসিবি সভাপতি। হাথুরের মন্তব্য বোর্ডের জন্য যে বিব্রতকর, সেটা আরো স্পষ্ট হয় গভর্নিং কাউন্সিল চেয়ারম্যানের বক্তব্যে। এটা তো খারাপ লাগার ব্যাপারই, কারণ যেহেতু এই ডিপার্টমেন্টে আমি চেয়ারম্যান, আর এত সুন্দর আমার একটা টুর্নামেন্টের ব্যাপার নেই, যে কেউ কমান্ড করলে আমরা তাদের প্রথমেই প্রতিবাদ জানাই। তো যেহেতু এটা প্রেসিডেন্ট হ্যান্ডেলিং করতেছে পাপন ভাই, যেহেতু তার উপরে সিঁড়ি দিয়েছি, সে এটা সব ডাইরেক্টর এবং তাদের কাছে লেটার এবং তাদের ওপিনিয়ন চেয়েছে ব্যক্তিগতভাবে, সবাই আজকে আসছিল, সবাই তার তাদের ওপিনিয়ন্স লিখে প্রেসিডেন্ট সাহেবের কাছে জমা দিয়ে গেছে। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। একটা সময় বিপিএল মানেই ছিল বিতর্ক, ব্যতিক্রম বলা যায় এবারের আসর, যদিও টুর্নামেন্টের শুরুতে কোনো উদ্বোধনী অনুষ্ঠান না থাকা নিয়ে কথা হয়েছিল। সমাপনীটা জমকালো করতে চেয়েছিল আয়োজকরা, কিন্তু তারকাদের শিডিউল ব্যস্ততায় সম্ভব হচ্ছে না সেটাও। আমরা অনেক জায়গায় কথা বলছি, অনেক জায়গায় চেষ্টা করছি যে একটা অনুষ্ঠান করার জন্য, কিন্তু আমাদের যাদের চয়েস ছিল, কারণ বিপিএল সবসময় আপনি একটা কোয়ালিটিপূর্ণ জিনিস নিয়ে শেষ করতে চাই, কিন্তু আমরা ওইরকম মানে কোয়ালিটি কোনো কিছু একটা রেসপন্স না, আমাদের যারা পছন্দ ছিল ওদের কাছে তারা বাইরের এবং বিভিন্ন তাদের প্রোগ্রাম এবং টাইম টেবিল এক হয়নি বলে আমরা আর কন্ট্যাক্ট না করাতে এবার আর আপনার কিছু করতে পারতি। আপনার যেমন মনে করেন আতিফ আসলামের সাথে টাইম পাই নেই, বাদশার সাথে আমরা টাইম পাই নেই, তারপর নোরা ফাতেহি টাইম পাই নেই, অনেকের সাথে আমরা কন্ট্যাক্ট করেছিলাম, আমি ব্যক্তিগত প্রত্যেকবার নিজেই করি, এবার কারোর সাথে আমি টাইমিংটা তারা কেউ দিতে পারেনি। তারকাদের পারফরমেন্স না থাকলেও মাঠে আসে দর্শকদের জন্য ফাইনালের পর থাকবে জমকালো আতশবাজি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।